আলহামদুলিল্লাহ আপনারা দেখেন ভিটামিন ভিটামিক্স WS এইটা কবুতরের জন্য খুবই ভালো একটা ভিটামিন, যা কবুতর অনেক প্রোটিন ও ক্যালসিয়াম ভিটামিন এ বি 12 সব দেওয়া আছে। আপনারা কবুতরকে এই সুটটা দিবেন, কবুতরের ডিম বাচ্চা ভালো হবে এবং কবুতরের ডিমে কবুতরের বাচ্চা জন্মবে। আপনারা মনে রাখবেন আমি কোনো ওষুধ কোম্পানির বিজ্ঞাপন করছি না, আপনাদের ভালোর জন্য করছি। আমি নিজে পরীক্ষিত, আমি দেখেন আমি প্যাকেট খুলেছি, খুলে পরীক্ষা পরীক্ষিত হয়ে আপনাদের আমি বলছি এই ওষুধটা খুবই ভালো। কবিতর হজম শক্তি ঠিক করে, কবিতর কোনো অসুখ হয় না, কবিতরে কবিতর ভালো খায়, কবিতর ওরে বাচ্চা ডিমে ভালো জমে, কবিতরের গ্রোথ ভালো হয়, কবিতর বিগ সাইজ হয়, পরিপূর্ণ একটি ভালো ওষুধ কবিতরের জন্য এই ওষুধটা। আপনার এটা না দিলে রেনা WS আপনারাও দিতে পারেন, রেনা WS ওষুধটাও খুবই ভালো, ওইটাও কবিতরকে দিতে পারেন। 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা 7 দিন দিবেন পরপর, ঠিক আছে? এটা খিলান আপনাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে কবিতর অনেক সুস্থ থাকবে, ডিম বাচ্চা ভালো হবে, কবিতরের ডিম জমবে। অনেকেই বলে কবিতরের ডিম জমে না, ডিম ছোটো হয়, এই কারণে এইগুলো ওষুধ দিলে কবিতরের ডিম বাচ্চা ভালো আসবে এবং ডিম জমবে এবং কবিতর প্রতিনিয়ত কবিতর ডিম দিবে। আপনারা একটু কষ্ট করে দেখেন, আমি নিজে দেখেন প্যাকেট ছেঁড়া আমি কবিতরকে খাওয়াইছি, খাওয়াই সেরে রেজাল্ট পাইছি, তারপরে আমি আপনাদেরকে বলছি খুবই ভালো ওষুধ ভাই। তা আপনারা নিজেরা ব্যবহার করলে বুঝবেন, ব্যবহার করে আর নিচে কমেন্টে আমাকে বলেন যদি খারাপ হয়। আমি কোনো ওষুধের বিজ্ঞাপন করছি না ভাই, আপনারা দেখেন একটাবার ট্রাই করে দেখেন, সমস্যা নাই ভাই, খুবই ভালো ওষুধ। আপনারা কবিতরকে খাওয়ান, খাওয়ায় তারপর আমাকে বলেন ভাই।